এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আসিয়া সিদ্রাত আসে রুমে গিয়ে দুরাকাত নামাজ পড়ে নিল, তারপর তাহাজ্জুদ নামাজও পড়ে দীর্ঘ সময় মোনাজাত করল। মোনাজাত শেষ হলে সিদ্রাত আসে ভিড়ে পা ঝুলিয়ে বসল। এক দু মিনিট পর আশিও মোনাজাত শেষ করে জানামাজ ভাজ করে রাখলো। সিদ্রাত আশিকে টান দিয়ে নিজের পাশে বসালো। আশি মৃদু হেসে বলল, মনটা অনেক ফ্রেশ লাগছে, আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইলে আসলেই মনের মধ্যে অন্যরকম শান্তি পাওয়া যায়, তাই না? সিদ্রাত স্মিত হেসে সম্মতি জানালো, তারপর বলল, অনেক রাত হয়েছে তো, দু আড়াই ঘন্টা পরই ফজর আজান দেবে, এখন একটু ঘুমাও, সারা রাত জেগে থাকলে শরীর খারাপ করবে তো। আপনি এখন যেতে পারবেন? কেউ দেখে ফেললে এক কাজ করুন, ছাদ দিয়ে চলে যান, তাহলে রিস্ক কম। সিদ্রাত ব্রুক কুঁচকে তাকালো আশির দিকে। আমি এখন কোথায় যাবো? আমি তো কোথাও যাচ্ছি না, আমি তোমায় জড়িয়ে ধরে শান্তির একটা ঘুম দিতে চাই আপাতত। সিদ্রাতের কথায় আশির চমকে উঠলো, অবাক হয়ে বলল, পাগল নাকি? তাহলে সকাল যেতে পারবে না, সবাই দেখে ফেলবে, এক্ষুনি চলে যান প্লিজ। সিদ্ধাত আশির কথায় কর্ণপাতি করলো না, সে তো নাচর বান্দা, ঠোঁট চেপে হেসে সিদ্ধাত আশি বেড়ে শুয়ে পড়ল। আশি করুণ চোখে তাকালো সিদ্ধাতের দিকে। সিদ্ধাত ডোনকেয়ার ভাব নিয়ে বলল, তাড়াতাড়ি আসো তো বউ, ঘুমোতে হবে তো, অনেক দেরি হয়ে গিয়েছে। আশি মুখ ফুলিয়ে জবাব দিল, আমার লজ্জা লাগে, আমি পারবো না আপনার সাথে একসাথে শুতে। সিদ্ধাত চোখ ছোট ছোট করে তাকালো আশির দিকে। আশি মুখ ফুলিয়ে ফেললো। সিদ্ধাত শোয়া থেকে উঠে পড়ল, হুট করে আশিকে কোলে তুলে নিল। আশি হক চুকিয়ে দু হাতে সিদ্ধাতের গলা জড়িয়ে ধরল, অবাক কণ্ঠে বলল, কি করছে? দেখে যাও কি করি। আশি সন্ধিহান চোখে তাকিয়ে রইল। সিদ্ধাত আশিকে শুয়ে দিল বেডে, তারপর নিজেও আশির পাশে শুয়ে আশিকে শক্ত করে জড়িয়ে ধরল। আশি শিউরে উঠল। সিদ্ধাত আশির উপরে শুয়ে গলায় মুখ গুঁজল। সিদ্ধাতের গরম নিঃশ্বাস আশির গলায় পড়ার সাথে সাথে মেয়েটা কেঁপে উঠল, শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল ওর। সিদ্ধাত গভীরভাবে চুমু এঁকে দিল আশির গলায়। আশি খামছে ধরল সিদ্ধাতকে, মিনমিন করে বলল, কি করছেন? সিদ্ধাত নেশা মাখা কণ্ঠে জবাব দিল, ছোট্ট একটা পানিশমেন্ট দিলাম আমার কথা না শোনার জন্য। সিদ্ধাতের গরম নিঃশ্বাস আশির গলায় বুকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু সিদ্ধাত এখন শান্ত, তার শাস্তি হয়তো কিস থেরাপি পর্যন্তই ছিল। আশি গভীর শ্বাস ফেলল। সিদ্ধাতের চুলে হাত বোলাতে বোলাতে লাজুক কণ্ঠে বলল, পাঁচি একটু, তোমার প্রেমে পাঁচি। আশি আবারও লাজুক হাসলো সিদ্ধাতের কথা শুনে। আশির ঘুম আগে পরের দিন বেশ বেলা করে, হামি তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসে মেয়েটা। সিদ্ধাতের কথা মনে পড়তেই চমকে উঠে, পাশে তাকিয়ে দেখে সিদ্ধাত নেই। আশির মন খারাপ হয়ে যায়, মনে মনে নিজেকে কতগুলা বকা দেয় ঘুম দেরিতে ভাঙার জন্য। ধ্যাত, ভাল লাগে না, আজ একটু তাড়াতাড়ি ঘুম ভাঙলে কি হতো, ওনাকে দেখতেও পারলাম না, ভাল লাগে না। একসাথে পথশালার প্রথম সকাল ছিল এটা আমাদের, আর আমি কিনা কুম্ভকর্ণের মতো ঘুমালাম, আর উনিই বা কেমন, একটু ডাকলে আমায় কি হতো। আশি মনে মনে এসব ভেবে মন খারাপ করে বসে থাকে। কিছু সময় যেতেই ওর মোবাইল বেজে উঠল, স্ক্রিনে সিদ্ধাতের নামটা দেখে ঠোঁট জুড়ে হাসি বিস্তৃত হলো, সাথে সাথে ফোন রিসিভ করে সালাম দিল। সিদ্ধাত সালামের জবাব দিয়ে মৃদু হেসে বলল, ঘুম ভেঙেছে ম্যাডাম? আপনি কখন গিয়েছেন, আমায় ডাক দিলেন না কেন? আপনি অনেক নিষ্ঠুর মিস্টার। সিদ্ধাত হালকা হাসলো, তারপর বলল, সরি সোনা বউটা আমার, তোমার এত সুন্দর ঘুমটা ভাঙাতে একদমই ইচ্ছে করেনি, তাই আর ডাকিনি। আগেন সরি পিচ্ছি। আবার পিচ্ছি? আমি এখন আর পিচ্ছি না, আমি এখন আপনার বউ হয়ে গিয়েছি। আশি ভেঙচি কাটলো। সিদ্ধাত শব্দ করে হেসে ফেললো, তাই নাকি, আমার পিচ্ছি বউটা বড় হয়ে গেছে, পরীক্ষা করে দেখা উচিত তো আসলে বড় হয়েছে কিনা। আশির চোখগুলো ছোট ছোট হয়ে গেল, ও চোখ সরু করে বলল, মানে পরীক্ষা মানে এই লুচু, আপনি কি বোঝাতে চাচ্ছেন? তুমি যা বুঝেছো আমি তাই বোঝাতে চেয়েছি বউ। আশির চোখ জোড়া রসগোল্লা রাইব হয়ে গেল, ও মৃদু চেঁচিয়ে বলল, ছি লুচু, তার মানে আপনি? তার মানে আমি কিছুই না, তোমার নটি মাইন্ড কি বুঝেছে সেটাই ফ্যাক্ট বেবি। এই কি বুঝেছে তোমার নটি মাইন্ড? সিদ্ধাত কথাটা বলে ধুষ্টু হাসলো। আশি ব্যবসাকে খেয়ে গেল, মনে মনে সিদ্ধাতের গোষ্ঠী উদ্ধার করে ফেললো, ঠোঁট উল্টে বলল, আপনি খুবই বড় মাপের বাজি করেন, আমার মাইন্ড যা বুঝেছে আপনি আসলে তাই বুঝেছেন, কিন্তু এখন সব দোষ আমার মাইন্ডের, তাই না লুচু একটা? সিদ্ধাত শব্দ করে হেসে ফেললো। আশির কানে সেই হাসি যেন ঝংকারের মতো সুর তুলল। দুজন আরো অনেকক্ষণ খুনসুরি ভালোবাসার গল্প করলো। কথা বলা শেষ হলে আশি ফোন রেখে মুচকি হাসলো, পাগল একটা, আমার পাগল পর। আশি একটু তাড়াতাড়ি কর না, বাসার কাজ আছে আমার, সারাদিন কি শপিং মলে পড়ে থাকবো? আশি বোনকে ধমক দিয়ে বলল,
আধা ঘন্টাও হয়নি আর তুই পাগল হয়ে গিয়েছিস? ব্যাপার তো একটা, আমাকে শান্তিতে কেনাকাটা করতে দে। তুই জানিস গতকাল উনি আমায় কত সুন্দর বেছে গিফট করেছে? আমারও তো উচিত ওনাকে সুন্দর কিছু গিফট করা, বলো দেখটা। আর সে ধমকে বনে মুখ ফুলিয়ে ফেলল, ঠোঁট উল্টে বলল, তুই এখনো আমাদের নতুন জিনিসের জন্য কিছুই কিনতে পারলি না, আরিশা আপুর জন্য আবার কিনবি কখন? বিকেলে না আরিশা আপু আসবে শুনলাম। আপুর জন্য কিনবো, আপুর জন্য শাড়ি আর এক জোড়া পায়েল কিনবো। এখন আমায় ওনার জিনিস কিনতে দে, পারলে চুজ করতে হেল্প কর। বনে আর কিচ্ছু বলল না, ঠোঁট উল্টে শার্ট চুজ করতে লাগলো। আর সে অ্যাশ কালারের উপর মোটা ডার্ক ব্লু কালারের স্ট্রাইপড একটা শার্ট চুজ করলো। তারপর দুজনে গেল ঘড়ির দোকানে। আর সেই ছাদে এসেছে অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু যে মানুষটার জন্যই ভর দুপুরে ছাদে আসা তারই তো খবর নেই। আর সে ভীষণ রাগ হচ্ছে, ও দাঁত খটমট করে পায়চারি করতে লাগলো, মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলো যেন ওর আম্মু ডেকে না বসে। আরও কিছুক্ষণ অপেক্ষার পর কাঙ্ক্ষিত মানুষটি এলো, আশিকে টেনে ছাদের একদম কোনায় নিয়ে গেল। আর সে মুখ ফুলিয়ে তাকালো। সিদ্ধা দাসী গাল দুটো টেনে দিয়ে বলল, সরি সরি ম্যাম, আই এম রিয়েলি সরি, একটু লেট হয়ে গেল। আমার বেলায় আপনার যত লেট আর এক্সকিউজ। তারপর আসে হাতের ব্যাগটা এগিয়ে দিল সিদ্ধার্থের কাছে। নিন ধরুন এটা, আমি চাই। সিদ্ধার্থ ব্যাগটা নিয়ে খুলে দেখতে নিল। আসি রাফ করে সেখান থেকে চলে যেতে লাগলো। কথা বলবে না এই মানুষটার সাথে? এই ভর দুপুরে তার জন্য আধা ঘন্টার উপরে ওয়েট করা লেগেছে, কম কথা নাকি? আসি শিরিখর পর্যন্ত চলে আসতে ওর হাতে টান পড়লো। আশি থেমে গেল, অভিমানে চোখ ভরে উঠল মেয়েটার। সিদ্ধার্থ আশিকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো, আদুরে গলায় বলল, সরি তো বউ, এইভাবে রাগ করছো কেন? আচ্ছা গান ধরে উঠবাস করবে, তাহলে কি আমার বউটা রাগ ভাঙবে? আর সে অভিমান করে থাকতে পারল না, ঠিক করে হেসে দিল। সিদ্ধার্থ আশিকে নিচে দিকে ঘোরালো, দুজনের দৃষ্টি দুজনাতে নিবদ্ধ। সিদ্ধার্থ আশির কপালে ঠোঁট ছোঁয়ালো, আর সে চোখ নামিয়ে ফেলল লজ্জায়। নিচু স্বরে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে যে কেউ দেখে ফেলবে। সিদ্ধার্থ মুচকি হেসে আশিকে নিয়ে ওয়াটার হাউসের কোনায় গেল, যেখানে কেউ দেখার সম্ভাবনা নেই। ছাদে থাকা মাদুরটা ফ্লোরে বিছিয়ে ওয়াটার হাউসের দেয়ালের সাথে হেলান দিয়ে দুজনেই বসল। আশি সিদ্ধার্থের কাঁধে মাথা রাখলো। সিদ্ধার্থ বলল, পাঞ্জাবি শার্ট ওয়াচ শু সবই কি তুমি পছন্দ করেছো? আশি লজ্জা মিশ্রিত হাসি দিল, লজ্জা রাঙা মুখ দিয়ে হাসো চোখ মাথা নাড়ালো। সিদ্ধার্থ হাসলো, আশির একটা হাত নিজের হাতের মুঠো নিয়ে চুমু খেলো, তারপর বলল, মাশাআল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে, আমার বউটার পছন্দ আছে বলতে হবে। আশি সিদ্ধার্থের কথায় মাথা নিচু করে মুচকি হাসলো, নাজুক কণ্ঠে বলল, পাঞ্জাবি একদিন পরিয়ে আপনাকে পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগে, আমি দেখব। সিদ্ধার্থ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল প্রেয়সীর দিকে। আশি সিদ্ধার্থের দিকে তাকিয়ে লজ্জায় সাথে সাথে আবারও চোখ নামিয়ে ফেলল, মনে মনে বলল, ইস লোকটা কিভাবে তাকিয়ে আছে, একটু কি বোঝে না যে আমার লজ্জা লাগে? সিদ্ধার্থ আশিকে কাঁধ থেকে তুলে নিচে থেকে ঘোড়ায় দু হাতে আলতো করে গাল দুটো ধরে। আশি লজ্জায় চোখ নামিয়ে রাখে। সিদ্ধার্থ ফিস ফিস করে বলে, লজ্জা পেলে তোমায় না দারুণ লাগে, নাকটা লাল হয়ে যায়, আমার ইচ্ছা করে কামড়ে খেয়ে ফেলতে। উফ এত লজ্জা কীভাবে ভাবো, আমার লজ্জাপতি লজ্জাপতি লাজুক লতা। সিদ্ধার্থ কথাটা বলেই আশিকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আশি একটা হাত সিদ্ধার্থের বাম বুকে রাখে, মৃদু গলায় বলে, জানেন আমার না এখনো বিশ্বাস হয় না যে আমি ম্যারিড, আপনি আমার স্বামী। ইস আমি এত ভাগ্যবতী কিভাবে হলাম বুঝি না, আপনাকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে আমি সত্যি ধন্য, ভালোবাসি মিস্টার। আর সে কথাটা বলে সিদ্ধার্থের বুকে মুখ গোছলো। সিদ্ধার্থ মুচকি হেসে আশিকে ছড়িয়ে ধরলো, কোমল গলায় বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার কিউট বউটা। সন্ধ্যা 7টা বাজে, আরিশা বাসায় এসে পৌঁছেছে আধ ঘন্টা হলো। বাসে এসে সবার জন্য এই গিফট ওই গিফট নিয়ে পড়েছে। আর সে নাক ফুলিয়ে বলল, আপু আমার গিফট কোথায়? আমার বোনটাকে গিফট পছন্দ শুনি? তুমি যা দেবে তাই পছন্দ। আরিশা হাসলো, তারপর একটা ব্যাগ এগিয়ে দিল আরশির দিকে। আরশি ব্যাগটা নিয়ে খুলতে লাগলো। ব্যাগটা খুলে আসে অবাক হয়ে গেল, সাথে সাথে ঝরিয়ে ধরলো বোনকে। খুশিতে কথাই আসছে না মুখে মেয়েটার। এক্সাইটমেন্ট নিয়ে আরশি বলল, ডায়মন্ডের লকেট, ওয়াও আপু অনেক সুন্দর লকেটটা, আমার অনেক অনেক পছন্দ হচ্ছে, অনেক সুন্দর লকেটটা। আরিশা হালকা হাসলো আবার। আরশি বোনকে ছেড়ে মুখ ফুলিয়ে বলল, কিন্তু এত টাকা নষ্ট করতে গেলে কেন আপু, সিম্পল কিছু আনলেই তো পারতে। আরিশা আরশির গাল দুটো টেনে দিয়ে বলল, আমার একমাত্র ছোট বোন, তার জন্য এটুকু ব্যয় করব না তো আর কার জন্য করব? হুম আমার লক্ষ্মী বোনটা। আরশি আবারও জড়িয়ে ধরল আরিশাকে, খুশিতে যেন ওর চোখে পানি চলে আসছে, কত ভালোবাসে ওকে ওর আপু। আন্টি তোমার ছেলে কোথায়? হুম
আমি এসেছি সন্ধ্যায়, অথচ সে একবারও আমার সাথে দেখা করার সময় পেল না। এত ব্যস্ত মানুষ। সিদ্ধার্থের আম্মুকে জড়িয়ে ধরে কথাটা বলল আরিশা। সিদ্ধার্থের আম্মু পিছু ঘুরে আরিশা থুপ নিচুয়ে ছোঁ খেলেন। মুচকে হেসে বললেন, এত অভিমান বাচ্চাটার, এত অভিমান ভালো না আম্মু। আর রইল আমার ছেলের কথা, সে আসলে এখন ব্যস্ত মানুষ হয়ে গেছে, জানেই না যে তুই আসবি। রুমে যা, ও রুমেই আছে, দেখা করে আয়। আরিশা মুচকে হেসে সিদ্ধার্থের রুমের দিকে পা বাড়াল। মনে মনে বলল, জানি না, জানবে না কেন, আমি নিজেই তো ওকে জানালাম। সিদ্ধার্থের রুমের সামনে এসে আরিশা উঁকি দিল। সিদ্ধার্থ সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। আরিশা লাজুক হাসল, গুটি গুটি পায়ে রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে সিদ্ধার্থ সেদিকে তাকালো। আরিশাকে দেখে একটুও চমকালো না, বরং তার দৃষ্টি শান্ত। আরিশা সিদ্ধার্থের পাশে বসে সিদ্ধার্থকে জড়িয়ে ধরল, পরক্ষণে ফুঁপিয়ে কেঁদে উঠল। সিদ্ধার্থ চমকে গেল। আরিশা কাঁদতে কাঁদতে বলল, তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো সিদ্ধ, আমার খবর নাও না, আগের মতো কথা বলো না, আমাদের মাঝে দূরত্ব নিয়ে আসছো, কেন করছো এমন শীত? আমার তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়, অনেক অনেক কষ্ট হয়, আমি আর পারছি না তোমায় ছাড়া থাকতে, আর পারছি না। এবার আমায় নিজের করে নাও না শীত, আর কত অপেক্ষা করব আমি। সিদ্ধার্থ আরিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর সাথে সাথে উঠে দাঁড়ালো। আরিশা অবাক হলো, নিজেও উঠে দাঁড়ালো, ছলছল নহলে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ মাথা নিচু করে ফেলল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল একবার। আরিশা কাঁদতে কাঁদতে বলল, শীত কি হয়েছে তোমার, এমন করছো কেন, তোমায় এত অচেনা লাগছে কেন শীত? সিদ্ধার্থ অপরাধী দৃষ্টিতে তাকালো আরিশার দিকে, নিচু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও আরিশা, আমি আরিশকে ভালোবেসে ফেলেছি, ওর সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। আরিশা চমকে উঠল, দুবা পিছিয়ে গেল, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল সিদ্ধার্থের দিকে, যেন ভুল কিছু শুনে ফেলেছে যা শোনা একদম উচিত হয়নি। অবাক কণ্ঠে বলল, কি বললে সিদ্ধ, আরিশকে বিয়ে করেছো তুমি? সিদ্ধার্থ কিচ্ছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিশা থপ করে সোফায় বসে পড়ল, দু হাতে মুখ টেকে হাউ মাউ করে কেঁদে উঠল মেয়েটা। আরিশা কাঁদতে কাঁদতে হিঁচকি তুলে ফেলেছে, বুকের ভেতর যেন ঝড় বইছে মেয়েটার। ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাওয়ার যন্ত্রণাটা এত তীব্র কেন? এত যন্ত্রণা জানলে হয়তো কখনো ভালোবাসা নামক ছলনাই জড়াতো না। সিদ্ধার্থ মুখটা অপরাধী নেয় বানিয়ে বলল, আমি জানি আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু আমি নিরুপায় ছিলাম আরিশা, তখন যে আরিশিকে ভালোবেসে ফেলেছে আমি নিজেও বুঝতে পারিনি, আমি নিজের মনকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরিশা চোখের বাণী মুছে উঠে দাঁড়ালো, থমথমে কণ্ঠে বলল, একজনকে মনে রেখে আরেকজনকে কিভাবে ভালোবাসা যায় সিদ, কিভাবে? তাহলে আমি ধরে নিব আমি কখনোই তোমার মনে ছিলাম না। সিদ্ধার্থ মাথা নিচু করে ফেলল। আরিশা চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরিশা আবারও বলল, তাহলে এতগুলো দিন কেন আমার সাথে ভালোবাসার নাটক করলে সিদ, কেন? আমার দোষটা কি ছিল বলো, আমার দোষটা কি ছিল বলো, বলো সিদ, বলো, কোন ভুলের জন্য আমি এত বড় শাস্তি পেলাম, কি অন্যায় ছিল আমার বলো? তুমি এতটা নিষ্ঠুর সিদ, তুমি ধোকাবাজ, চিটার, প্রতারক, তুমি একজন কাপুরুষ। আই হেট ইউ সিদ, আই হেট ইউ। যে নতুনকে পেয়ে পুরানোকে ভুলে যেতে পারে, সে একই কাজ আরো হাজার বার করতে পারে। তুমি চরিত্রহীন একটা ছেলে সিদ, আমার আগেই বোঝা উচিত ছিল। আরিশা ডোঁকড়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। নিজের মধ্যে অনুশোচনা কাজ করলেও আরিশার শেষের কথাগুলো শুনে এবার সিদ্ধার্থের শরীর রগে রিরি করে উঠল, চোয়ালও শক্ত হয়ে এলো, দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ আরিশা, জাস্ট শাট আপ, এখন শব্দ সামার, তাই না? আর তুমি একদম ধোয়া তুলসী পাতা, অতীতে কিন্তু আমি ভুলিনি আরিশা, মনে আছে তো আমাকে প্রপোজ তুমিই করেছিলে? আমি নিজে গিয়ে যেচে তোমায় কখনো ভালোবাসার কথা বলিনি, তুমি আমি প্রপোজ করার পরও আমি হাজারবার তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তোমাকে আমি অনেক বুঝিয়েও ছিলাম, মনে আছে? মনে আছে আমি তোমায় বলেছিলাম আমার তোমার প্রতি কোনো অনুভূতি কাজ করে না, অনুভূতি ছাড়া জোর করে ভালোবাসা হয় না, তোমাকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু তুমি কি করেছিলে, বুঝেছিলে আমার কথা? বোঝরি, উল্টে আমাকে ব্ল্যাকমেইল করেছিলে যে আমি তোমায় ভালো না বাসলেও সুইসাইড করবে, এমনকি তুমি ছাদেও গিয়েছিলে লাভ দেওয়ার জন্য, শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। সেদিন আমি নিজের মনের বিরুদ্ধে গিয়েও বলেছিলাম ভালোবাসি তোমাকে, তারপর বিশ্বাস করো অনেক চেষ্টা করেছি তোমাকে ভালোবাসার, কিন্তু আমি ব্যর্থ, আমি দুটো বছর তোমার সাথে থাকার পরেও তোমার জন্য কোনো অনুভূতি তৈরি করতে পারিনি, তাই এখন সব দোষ আমার, তাই না? বাহ, ভালো না, ভালো তো, ফাঁসি দেবে এখন আমায়, সেই দোষের জন্য ফাঁসি দিতে হলে তাই দাও, আমি নিজেও বড্ড ক্লান্ত, এই অভিনয় করতে করতে আমি সত্যিই ক্লান্ত, ফাঁসি দাও আমায়, মরে যাই আমি, মুক্তি পাবো এইসব থেকে তখন। সিদ্ধার্থ কথাগুলো বলে রগে পাশের দেয়ালে সজোরে একটা ঘুষিয়ে দিল।
আরেশা সিদ্ধার্থের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। কিছু বলার ভাষা নেই ওর। নিয়তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, জোর করে ভালোবাসা হয় না কখনো। জোর করে সম্পর্ককে তৈরি করা যায়, কিন্তু সেটায় অনুভূতির মানটা থাকে শূন্য। আচ্ছা, খুব কি ক্ষতি হয়েছে তো? সিদ্ধরা তো যদি ভালোবাসত তাকে, কি হতো একটু ভালোবাসলে? কথাটা ভেবে আরেশা ফুঁপিয়ে উঠল, চোখ মুছে করুণ চোখে তাকালো সিদ্ধরাতের দিকে, কান্না ভেজা গলায় বলল, আমার কপালেই ছিলে না তুমি প্রিয়, তাই এতটা ভালোবাসার পরও আমি আজ ভিখারি। একসাথে এতটা সময় পথ চলার পরও তোমার মনে আমার ঠাঁই হয়নি। আমি সত্যি ব্যর্থ, ব্যর্থ আমার ভালোবাসা, যা তোমার মনে নিজের নামটা লিখতে পারিনি। সত্যি তোমায় ভালোবেসেছিলাম আমি। হয়তো তোমাকে পাওয়ার প্রক্রিয়াটা ঠিক ছিল না, তবে আমার ভালোবাসায় খাঁট ছিল না। আমি তোমার পথে বাধা হব না। সুখে থাকো, তুমি ভালো থাকো। তবে আমার বোনটাকেও যদি একই কষ্ট পেতে হয়, তাহলে এই ভালোবাসার কসম কেটে বলছি, তোমাকে আমি খুন করব, জানে মেরে ফেলবো আমি তোমাকে। আরেশা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল। সিদ্ধরা থপ করে সোফায় বসে পড়ল। আরেশার জন্য খারাপ লাগছে তার, কিন্তু নিজের মনের বিরুদ্ধে যে বেশি দূর হাঁটা যায় না সেও পারেনি। চেষ্টা তো প্রচুর করেছে আরশিয়াকে ভালোবাসা, কিন্তু উল্টো কবে যে আরশি তার মনের মাঝে গেড়ে বসলো সে বুঝতেও পারল না। ভালোবাসা কি বলে কয়ে হয়, ফুট করে মনের মাঝে বাসা বেঁধে ফেলে ভালোবাসা। নগ্ন পায়ে হাতে হাত রেখে সবুজ ঘাসের উপরে হাঁটছে একজোড়া কবুত কবতি। মৃদু শীতল বাতাসে আশেপাশটা মুখরিত, আকাশটা হালকা কালচে হালকা লালচে, দুয়ের সম্মিলনে ভারী সুন্দর লাগছে দেখতে। প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেও অনেক সুখ আছে, তাই না? মৃদু কণ্ঠে কথাটা বলে পাশে মানুষটার দিকে তাকালো আরশি। সিদ্ধার্থ আরশিকে নিয়ে শিউলি গাছের নিচে একটা বেঞ্চিতে বসলো, মুচকিয়ে হাসলো সে আরশির কথায়। হয়তো হয়তো সুখ আছে, তবে আমার সব সুখ তোমার মাঝে নিহিত প্রিয়তমা। একবার কি ডুবতে দেবে আমায় তোমার মাঝে, একবার কি নিজেকে বিলিয়ে দেবে আমার মাঝে? আমি যে সেই সর্বোচ্চ সুখটাকে একবার পরখ করে দেখতে চাই, আমি পরখ করে দেখতে চাই কোনটা বেশি সুখময়, প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া নাকি প্রিয় তোমার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া। একবার কি দেবে সেই সুযোগ? সিদ্ধার্থের কথার মানে বুঝে আরশি লজ্জায় লাল হয়ে গেল, মনে হচ্ছে গালগুলোও গরম হয়ে গিয়েছে। লজ্জায় আর তাকালো না মানুষটার দিকে, নিচের দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বলল, আমার লজ্জা লাগে, ভয় করে। সিদ্ধার্থ তাকালো আরশির দিকে, প্রিয় সেই লজ্জায় রাঙা মুখখানা দেখে নিঃশব্দে হাসলো। নিজের বলিষ্ঠ হাতে আরশি গাল দুটো ধরে নিচের দিকে ফেরালো। আরশি লজ্জায় তবুও সিদ্ধার্থের দিকে তাকালো না। সিদ্ধার্থ দেখলো মেয়েটা ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে বেশ লজ্জা পাচ্ছে। সিদ্ধার্থ আরশির কানে লতিতে ঠোঁট ছোঁয়ালো, কেঁপে উঠলো আরশি, খামছে ধরলো সিদ্ধার্থের শার্টের কলার। নেশাধারণ কণ্ঠে সিদ্ধার্থ ফিসফিস করে বলল, আমি আছি তো, ভয় কিসে? তোমার সব লজ্জা আর ভয় দূর করার দায়িত্ব তো আমারই। আমাকে দেবে কি তোমার লজ্জা ভাঙানোর সুযোগ প্রিয় তোমার? তোমার পুরো সময়টাকে সুখময় করে তুলবো। আরশি কেঁপে উঠল। সিদ্ধার্থ মৃদু হেসে আরশির ঘাড় বরাবর ঠোঁট নামিয়ে আনলো, অতঃপর ঠোঁটের গভীর পরশ বুলিয়ে দিতে লাগলো প্রিয়তমার ঘাড়ে ও কাঁধে। আর আরশি সে চোখ মুখ খিঁচে বন্ধ করে প্রিয় মানুষটার সাথে লেপটে বসে রইল। অনেকক্ষণ পর সিদ্ধার্থ শান্ত হলো, আরশি সিদ্ধার্থের বুকে মাথা এলিয়ে দিল। সিদ্ধার্থ এক হাত দিয়ে আরশিকে জড়িয়ে ধরে আরেক হাত ছুলে বুলিয়ে দিতে লাগলো। আরশি মাথাটা ঘুরিয়ে সিদ্ধার্থের বুকে মুখ গুঁজল, লাজুক হেসে বলল, আপনার কাছে কাছে থাকলে আমার ভীষণ ভালো লাগে, বুকের ভেতরটায় প্রশান্তি পাওয়া যায়, আপনারও কি তেমন লাগে? নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় যখন আমি আমার পিচ্চি বউটার কাছে থাকি। সিদ্ধার্থ হালকা আওয়াজ করে হেসে উঠল আরশির লজ্জা দেখে। তারপর কিছুক্ষণ দুজন নিঃশব্দে নিবিড়ভাবে মিশে রইল একে অপরের সাথে। হঠাৎ আরশি বলল, ও জানেন, আজ আরিশা আপুকে দেখতে আসবে, পাত্র নাকি আপুর সিনিয়র অফিসার, আপুকে অনেক পছন্দ করে, যদি দুই পরিবার সম্মতি থাকে তাহলে আজ আকত করে রাখবে। জানি, আমার শ্বশুরমশাই তোমাকে দায়িত্ব দিয়ে রেখেছে বাসে ডেকোরেটিং এর, আমি আবার না জানবো, তোমার আগে থেকে জানি, আর 3 দিন আগেই শুনেছি। হাসি ফিক করে হেসে দিল, পরক্ষণে মন খারাপ করে বলে, আপু এসে মাত্র 1 সপ্তাহ হয়েছে, এখন আকত হয়ে গেলে কি আপুকে নিয়ে যাবে ওরা? মন খারাপ করে না বউ, এটাই তো নিয়ম, আমিও তো তোমাকে একদিন আমার কাছে একেবারে নিয়ে আসব, তখন শুধুই আদর কার আদর, উফ কোথায় পালাবে তখন বলো তো। হাসি বেশ লজ্জা পেল, লজ্জা মিশ্রিত হাসি হেসে বলল, তখন আর পালাবো না, তখন তো অভ্যাস হয়ে যাবে। আরশি কথাটা বলে লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সিদ্ধার্থ হেসে উঠলো আরশির লজ্জা দেখে। সিদ্ধার্থ মৃদু কণ্ঠে বলল, আমার লজ্জা অতি লাজুক লজ্জাটা।